পৃথিবীর সবচেয়ে রহস্যময় এই কুয়ো সোজা চলে গেছে একেবারে পাতালে। সম্রাট অশোক তার 99টি ভাইকে হত্যা করে এই কুয়োর মধ্যে ফেলে দিয়েছিলেন। টানা 25টি রাত ধরে 325 জন শ্রমিক মিলে এই কুয়োটি তৈরি করেছিলেন। এই কুয়োর মধ্যে লুকিয়ে রয়েছে সম্রাট অশোকের ধনসম্পত্তি। ভারতবর্ষ এক অদ্ভুত রহস্যময় দেশ। আজকের দিনে বসে আমরা যে ভারতবর্ষকে দেখছি তার থেকে অনেকগুণ বেশি ঐতিহ্যপূর্ণ ধনসম্পদশালী দেশ ছিল আমাদের দেশ ভারতবর্ষ। প্রাচীন ভারতের বিজ্ঞান সংস্কৃতি সারা পৃথিবী জুড়ে প্রভাব বিস্তার করেছিল আর আজও সারা পৃথিবী জুড়ে সুনাম অর্জন করে চলেছে। আর তারই কলাকৌশলের উল্লেখযোগ্য উদাহরণ হল বিহারের পাটনা শহরে অবস্থিত এই কুয়ো। বলা হয়ে থাকে 25টি রাত ধরে 325 জন শ্রমিক এই কুয়োটি খনন করেছিলেন। এখন প্রশ্ন, কেবলমাত্র রাত্রেই কাজ করে এই কুয়োটিকে খনন করা কেন হয়েছিল, আর 325 এবং 25-এর মধ্যেই বা কি রহস্য লুকিয়ে রয়েছে? এমনটাই মনে করা হয় যে কেবলমাত্র রাত্রেই ওই কুয়োর মধ্যে কোনো গুপ্ত ধন কোষাগার অথবা গুপ্ত কোনো দরজা অতি সহজে সকলের চোখের আড়ালে তৈরি করা সম্ভব। কিছু কিছু লোক বিশ্বাস করেন এখানে নাকি রহস্যময়ী কিছু সাধনা বা ধ্যান করা হতো, যার ফলে কোনো সিদ্ধ ধ্যানমগ্ন ব্যক্তি সেই সাধনা বা ধ্যানে যোগদান করতে আসতেন। এই ধ্যান বা সাধনার একটাই লক্ষ্য ছিল সম্রাট অশোকের শক্তি বৃদ্ধি করা। এই কুয়ো চলে গেছে সোজা পাতালে। এই কুয়োর অনুসন্ধান মেলে ইংরেজ রাজত্বের সময়। ভারতে ইংরেজ শাসনকালে লরেন্স বোরেল নামে এক ইংরেজ বিহারের রাস্তায় ঘুরতে ঘুরতে তিনি এই কুয়োর কাছে চলে আসেন এবং তিনিই সর্বপ্রথম জনসমক্ষে নিয়ে আসেন। যখন তিনি এই কুয়োর পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি কিছু মানুষের কান্নার আওয়াজ শুনতে পান। তিনি ভাবলেন তার সঙ্গে কেউ বোধহয় মজা করছেন, কিন্তু অত বড় ইংরেজ অফিসারের সঙ্গে পরাধীন ভারতের কোনো লোক কিভাবে মজা করার সাহস পাবেন? এমনটাই ভাবতে ভাবতে তিনি এদিক ওদিক তাকিয়ে দেখতে দেখতে এই রহস্যময় কুয়োটিকে দেখতে পান। ওই ইংরেজের ধারণা অনুযায়ী এই কুয়োটি 109 ফিট গভীর ছিল। তিনি ভাবলেন তখনকার সময়ে ভারতবর্ষে 9-10 ফিট গভীরতার মধ্যেই যেখানে সহজেই জল পাওয়া যায় তাহলে 109 ফিট গভীরতার কুয়ো কেন খনন করা হলো? তিনি কোনোভাবেই ভেবে উঠতে পারলেন না। গ্রামবাসীদের দাবি এই কুয়োটি 109 ফিটের থেকেও বেশি গভীর আর এটি সোজা পাতালে গিয়ে মিলিত হয়। একবার এক বিদেশি পর্যটক খুব আগ্রহের সাথে একটি ক্যামেরা সেই কুয়োর ভিতরে দড়ির মাধ্যমে পাঠাতে থাকেন এবং ক্যামেরাটি শেষমেশ 109 ফিটেরও বেশি গভীরে চলে যায়। এবং যখন দড়ি দিয়ে বাঁধা ক্যামেরার দড়ি শেষ হয়ে যায় তখন ক্যামেরাটিকে তুলে আনা হয়। ক্যামেরার মধ্যে যে চিত্র উঠে এসেছে সেগুলি হলো জানলার মতো দরজা এবং ভয়ঙ্কর কিছু আকৃতি। সবথেকে অবাক করা বিষয় হলো যখন ক্যামেরাটি 109 ফিটের বেশি গভীরে চলে যায় এবং তার সাথে সাথে ক্যামেরাটি অটোমেটিক বন্ধ হয়ে যায়। আর এখান থেকেই একটা ধারণা করা যেতেই পারে যে এই কুয়োটি সত্যি পাতালে গিয়ে শেষ হয়েছে। এই কুয়োটির নাম অগম কুয়ো। অগম কথার অর্থ হল পাতাল। বলা হয়ে থাকে যে এই কুয়োর ভিতরে আরও কুয়ো তৈরি হয়েছে এবং সেটি একেবারেই শৃঙ্খলাবদ্ধ পদ্ধতিতে। অনুসন্ধানকারীদের দাবি এই কুয়োর একেবারে শেষ অংশে একটি গুপ্ত ধন কোষাগার রয়েছে আর সেখানে সম্রাট অশোকের গুপ্ত ধনসম্পত্তি লুকিয়ে রাখা আছে। ওপর থেকে সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য কুয়ো তৈরি করা হয়েছিল, কিন্তু এর ভিতরে ধন কোষাগার থেকে 7টি রাস্তা বেরিয়ে গেছে যেটি ভারতের 7টি দিকে 7টি শহরের মধ্যে চলে গেছে। সম্রাট অশোক এতটাই বুদ্ধিমান ছিলেন যে ভারতের যে কোনো দিক দিয়ে তিনি তার ধন কোষাগারে পৌঁছাতে পারতেন। সব কিছু নিরিখে একটা কথাই বলা যায়, তখনকার সময়েও বিজ্ঞান কতটা উন্নত ছিল যে ধনসম্পত্তির ওপরে জল আর ধনসম্পত্তির নিচে দিয়ে 7 দিকে 7টি রাস্তা চলে গেছে। এই 7টি দরজার পিছনে যে গুপ্ত রহস্য লুকিয়ে রয়েছে, এক ইংরেজ তার লেখা বইতে বলেছেন যে এই কুয়োটি গঙ্গার শেষ অংশ গঙ্গাসাগরের সাথে জুড়ে রয়েছে
তর্ক বিতর্কের খাতিরে তিনি আরও বলেন যে তিনি এবং তার একজন ইংরেজ বন্ধু গঙ্গাসাগরের ধারে ঘোরাফেরা করছিলেন। তখন ওই ইংরেজ বন্ধুর একটি লাঠি ওই গঙ্গাসাগরের জলে পড়ে যায় এবং পরে সেই লাঠিটি এই কুয়ো থেকে পাওয়া যায়। ওই লাঠিটি গঙ্গাসাগর থেকে পাটলিপুত্র হয়ে এখানে এসে পৌঁছেছে। আজও সেই লাঠিটি কলকাতার মিউজিয়ামে সযত্নে রাখা আছে। আপনারা ইংরেজদের বোকা ভাববেন না, এখনও অনেক রহস্য আছে যার পর্দাফাঁস এখনও হয়নি। আজকে আমরা যে ভারতবর্ষকে দেখছি প্রাচীন যুগে এমনটা ছিল না, অনেক কিছুই ছিল আমাদের দেশ ভারতে। তাই আমাদের দেশ ভারতকে আমরা মহান দেশ বলে থাকি। প্রাচীন ভারতের বিজ্ঞানকে আজকের দিনের মানুষদের রহস্য মনে হয়, কিন্তু যখন তারা রহস্যের চরম সীমায় পৌঁছে যাবে তখন তাদের কাছে এমনই রহস্য সামান্য কিছু মনে হবে। ঠিক তেমনি 1500 শতাব্দীর লোকেরা যদি এরোপ্লেন ওড়া দেখে তাহলে তারা এটিকে রহস্যময় বলে মনে করবে। 99 জন ভাইয়ের আত্মার চিৎকার এখনও শোনা যায়। ইতিহাস থেকে জানা যায় শুধুমাত্র রাজসিংহাসন ও রাজত্ব পাওয়ার লোভে 99টি ভাইকে হত্যা করে এই কুয়োর মধ্যে ফেলে দিয়েছিলেন সম্রাট অশোক, যাতে তাকে কেউ বাধা দিতে না পারে। স্থানীয়দের কথা অনুযায়ী আজও ওই কুয়ো থেকে কান্নার আওয়াজ শোনা যায়। আপনারা শুনে অবাক হবেন, এই কুয়োর জল 3 বার রং পরিবর্তন করে আর কুয়োর জল কখনোই শেষ হয় না। বলা হয়ে থাকে যে ভারতের বড় বড় শেঠ, ধনী ব্যক্তিরা ও ডাকাতরা তাদের লুট করা এবং জমানো ধনসম্পত্তি ইংরেজদের লুটের হাত থেকে বাঁচানোর জন্য এই কুয়োর মধ্যে ফেলে দিতেন। অনেক সময় ডাকাতরা যখন ডাকাতি করতে যেতেন তখন তারা একটি সিকি পয়সা ওই কুয়োর মধ্যে ফেলে যেতেন, আর যদি ডাকাতিতে সফল হতো তাহলে ডাকাতির অর্ধেক সম্পত্তি এই কুয়োর মধ্যে ফেলে যেত। ভারতের মহান রাজা মহারাজারা তাদের দেশপ্রেমের কারণে নিজের দেশের ধনসম্পত্তি ইংরেজদের হাত থেকে বাঁচানোর জন্য সমস্ত ধনসম্পত্তি এই কুয়োর মধ্যে ফেলে দিতেন। তবে যদি কোনোভাবে এই কুয়োর মধ্যে প্রবেশ করা সম্ভব হয় তাহলে সম্রাট অশোকের ধনকোষাগারের সন্ধান না পাওয়া গেলেও প্রচুর ধনরত্ন, মণিমাণিক্য, কোটি কোটি টাকা ধনসম্পত্তি অবশ্যই পাওয়া যেতে পারে। কি বন্ধুরা, যাবেন নাকি বিহারের ওই কুয়োর সন্ধানে? হয়তো আপনিও হয়ে যেতে পারেন ওই রহস্যময় কুয়োর ধনসম্পত্তির অধিকারী। আজ এই পর্যন্ত। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এই তথ্যটি যাতে সবাই জানতে পারে প্রয়োজনে অবশ্যই শেয়ার করবেন। তাছাড়া আমাদের ফেসবুক পেজ ভিডিও ডেসক্রিপশন থেকে অবশ্যই ফলো করবেন এবং টুইটার ইনস্টাগ্রামে কানেক্টেড থাকার জন্য অনুরোধ রইল। তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9007057916 নাম্বারে আপনার নাম ঠিকানা লিখে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ।